আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবরকাত আশা করি আপনারা সবাই অনেক ভালো রয়েছেন আমি আল্লাহর দয়া এবং আপনাদের দুয়ার বরকতা আমি অনেক ভালো রয়েছি আপনারা সবাই অবগত আছেন আমাদের মাঝে রহমতের মাস রমাদন বরকতের মাস রমাদন মাকফিরতের মাস রমদন থাকুয়ার মাস রমাদন মহব্বতের মাস রমাদন ভালোবাসার মাস রমাদান আমাদের মাঝে আগমন করেছে আল্লাহর দরবারে লক্ষগুলি শুক্রিয়া জানাই যে ওই কারণে আল্লাহর কাছে আমরা কোনো প্রার্থনা করিনি আল্লাহ ছাই নাই কোনো আবেদনপত্র আল্লাহ কাছে আমরা দিই নাই তারপর আল্লাহ আমাদেরকে আবার রমজান মাসের রোজা পালন করার ধার্যদের নামাজ পালন করার সাহারি করার ইফতার করার সর্বোপরি তারাবিন নামাজ পড়ার সুযোগ দিয়েছেন আমি আল্লাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে মাগরীব মাগরীবের নামাজের পর থেকে এশারের নামাজের আগ পর্যন্ত আপনি কীভাবে অতিবাহিত করবেন অর্থাৎ রমজান মাসের মধ্যে আপনি মাগরীবের নামাজের পর থেকে এছাড়া নাম কীভাবে প্রতিবাদে করবেন মাগরীবের নামাজ শুরুতে আপনার সবাই ইফতার করবেন সেটা আমি পরবর্তী নেক্সট ভিডিওতে আলোচনা করব ইফতার করার পরে আপনারা নামাজ পড়বেন ইফতার করার পরে মাগরীবের যে ফরস নামাজ রয়েছে অর্থাৎ তিন রাকাত ফরজ দুই রাকাত শনত দুই রাকাত নকল এগুলো আদায় করবেন এগুলো আদায় করার পরে আপনারা সালাতুল আওয়াবিন নামাজ আদায় করবেন এগুলো আদায় করার পর আপনার সালাতুল আওয়াবিন নামাজ ছয় রাকাত আদায় করবেন সালাতুল আহ নাম আদায় করার পর আপনারা দরশ শরীফ পড়বেন অর্থাৎ যারা সিলসিলার মধ্যে রয়েছেন তারা তো অবশ্যই পড়বে আর যারা বায়াত গ্রহণ করেনি তারাও রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের উপর একশো বার দোর শরীফ প্রেরণ করবেন দরশ শরীফ প্রেরণ করাস আপনারা হেঁটে করবেন না বসে বসে দৌরদ পড়াটাই ভালো বসে বসে দৌরত পড়া একটা একটা আন্তরিকতা মোহাবত একটা ভক্তি ভক্তিপালাবার সৃষ্টি হয় সেজন্য আপনারা হেঁটে হেঁটে দৌরদ পড়বেন না আচ্ছা আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যায় মাগরিবের পরে ঘুমাই কিন্তু মাগরিবের পরে ঘুমানোটা রোসলে করিম সাল সালাম মাখরু বলেছেন যেহেতু মাগরিবের পরে ঘুমালে আমাদের বরকত কমে যায় সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করি আপনারা মাগরীর পরে ঘুমাবেন না তাহলে এক নম্বর কাজ হচ্ছে মাগরিবের নামাজ আপনারা জামাত শহররা আদায় করবেন মাগরিবের নামাজ আদায় করার পর আপনার সালাতুল আওয়াবিন নামাজ আদায় করবেন সালাতুল আওয়াবিন নামাজ আদায় করার পর আপনার দুরু শরীফ পড়বেন কিন্তু ঘুমাবেন না পাঁচ নম্বর যে কাজ সেটা হচ্ছে মনে করেন যারা হাফেজে কোরআন রয়েছেন তাদেরকে বলার মতো যোগ্যতা আমার নাই যেহেতু আমি হাফাজ কোরআন নই তাদের সমতল আমি হতে পারবো না তারপরে আমি হাফাজ কোরআনদের নিকট বিনীত একটা অনুরোধ করবো বিনীত একটা রিকোয়েস্ট করবো আপনারা দয়া করে আপনারা যে তার তেলাবাদ করবেন তারা বি নামাজের মধ্যে সেটা আপনারা দয়া করে মাগড়িবেন নামাজের পরে ভালো করে একটু রিসার্চ করে যাবেন ভালো করে একটু পড়ে যাবেন ভালো করে একটু অনুধাবন করে যাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর বাকি যারা সালাতুল সুরাতারে বি আদায় করবেন যারা সুরাতারে আদায় করবেন তারাও আপনারা দেখে যাবেন অর্থাৎ আপনাদের যে ইমাম সাহেব যিনি আপনাদেরকে সুরে তারাই পড়াবেন তার কাছে জিজ্ঞেস করবেন ইমাম সাহেব আপনি কী কী সুর আজকে পড়বেন যদি আমাকে বলতেন আপনারা সেগুলো জেনে নেবেন জেনে নেওয়ার পরে বাসায় বসে আপনারা সেগুলো নিয়ে রিসার্চ করবেন সেগুলো আপনারা তেলাওয়াত করে যাবেন সেগুলো পড়ার চেষ্টা করবেন যেহেতু কোরআন শরীফটা সবার উপর নাজিল হয়েছে শুধু হাফেজে কোরআনদের উপর নয় শুধু আমাদের উপর নয় শুধু আলমদের উপর নেই পবিত্র করিম সেটা সমস্ত মুসলমানের জন্য নাজিল হয়েছে প্রত্যেককে অনুরোধ নামাজের পরে কিছুদের সময় কোরআন তেলবাদ করবেন কোরআন তেলোবাদ করে আপনারা প্রিপারেশান নেবেন নাম মসজিদে যাওয়ার জন্য অথবা কোথাও প্যান্ডেল করলে সেখানে প্রিপারেশান কীভাবে নেবেন আপনারা আতর লাগাবেন সুরমা লাগাবেন আপনারা আতর লাগাবেন এবং সুরমা লাগাবেন আতর লাগানোর সময় আপনারা রসোলের করিম সল্ল্লাহু আলহি উপর দরদ প্রেরণ করবেন আঁতর লাগানোর সময় আপনারা রসুলের করিম সাল্লু আলী উপর দরদ প্রেরণ করে আঁতর লাগাবেন এটা সুন্নত রসুল এবং আপনার সুরমা লাগাবেন এবং ভালো পঞ্জায় পড়ে যাবেন অর্থাৎ ভালো পঞ্জায় বলতে আমি এখানে পরিষ্কার এবং দৌত পঞ্জাবের করতে যেটা পরিষ্কার এবং দৌত পঞ্জাব সেটা পড়ে যাবেন আর উন্নত মান পঞ্জাবে তাহলে সেটা পড়ে যাবেন এটা আমার অনুরোধ আমি আবার রিভিউ করতেছি এক নম্বর কাজ হচ্ছে আপনারা মাগরিবের নামাজ জামাজ সকালে আদায় করবেন দুই নম্বর কাজ হচ্ছে আপনার সালাতলাভাবি নামাজ করবেন তিন নম্বর কাজ হচ্ছে আপনারা বেশি বেশি রোসরে পাকের দরদ পড়বেন চার নম্বর কাজ হচ্ছে যারা হাফেজে কোরআন যারা তারাবি পড়াবে বা যারা তারাই পড়াবে আলম সমাজ তারা আপনারা দয়া করে একটু দেখে নেবেন আর যারা শ্রবণ করবে পিছন দিতে তারা তো কোরআন শরীফ পড়া সম্ভব নয় যারা যারা তারাবির মধ্যে পড়া হবে আমার সুরাতি যে ছোটো ছোটো সুরা আছে সুরা ফাতেহা সুরা নাস সুরা ফালাক সুরা লাহাব নাসর সোরা কাহণ এই সমস্ত সোরা যাগুলো আপনারা রীতিনীতি পড়েন এগুলো আপনাকে অনুধাবন করে দিন অর্থ যাবেন সরাপরি আপনারা পিতামাতাকে সালাম করে যাবেন এবং তারপর যে কাহের যে আতর লাগবে শোরমা লাগিয়ে আপনার দিয়ে গমন করবেন আল্লাহ আমাদেরকে প্রত্যেকের এই আমলগুলো করার তৌফিক দান করুক ওয়াকিরো দাবানা আলহামদুলিল্লাহ রব্বিদ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি